হে বন্ধুরা, বং মুভি ডায়েরিতে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা আরেকটি মুভির এক্সপ্লেনেশন দেখে নেব, কিন্তু এই মুভিটি সায়েন্স ফিকশন মুভি নয়, এটা একটি রূপকথার মুভি। বং মুভি ডায়েরিতে সায়েন্স ফিকশন ছাড়া কোনো মুভি আপনারা এখনো অবধি দেখেননি, কিন্তু এই মুভিটি বেশ ভালো লেগেছে আমার কাছে, তাই শেয়ার করলাম। এই মুভিটির শুরুতেই আমাদের একটি খামার বাড়ি দেখানো হয়, আর এই সময়টি ছিল রাতের। তখন এই খামার বাড়ির আশেপাশে একটি উজ্জ্বল আলো খুব দ্রুত এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর সেই উজ্জ্বল আলোটি একটি জাদুকরী প্রাণী ছাড়া আর কিছুই না। পরের দিন সকালবেলা কৃষক সেখানে এসে দেখে যে তার খামারের ফসল কেউ নষ্ট করে দিয়েছে। ফলস্বরূপ খামারের মালিক ভীষণ রেগে যায়, কারণ এই সব কিছুই সেই উজ্জ্বল আলোর ফলেই ঘটছিল। সেই কারণে খামারের মালিক তার তিন ছেলেকে সেখানে ডাকেন এবং তাদের খামার পাহারা দেওয়ার নির্দেশ দেন। আর এইখানেই আমরা মালিকের ছোট ছেলে জনকে দেখতে পাই, যাকে সবাই অলস ভাবে। আর জন সাদাসিধে ভালো মানুষ হওয়ার কারণে তার দুই বড় ভাই তার সুযোগ নিত। তখন জনের বড় দুই ভাই তাকে ওই খামার পাহারা দিতে বলে, আর তাদের কথায় জন রাজিও হয়ে যায়। এরপর জন নিজে থেকে সেই খামার পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়। যখন জন সেই খামারে একা বসে পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে যখন পেছনে ঘুরে তাকায়, সেইখানে সে একটি সাদা ঘোড়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। জন তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না, কারণ এত বড় সাদা ঘোড়া সে আগে কখনো দেখেনি। তাই জন সেই সাদা ঘোড়াটিকে ধরবার জন্য প্রস্তুত হয় এবং একটি দড়ি সেই সাদা ঘোড়াটার দিকে ছুড়ে মারে, আর দড়িটি সেই সাদা ঘোড়ার গলায় আটকে যায়। তখন সেই ঘোড়াটি ছুটতে শুরু করে, আর তাই দেখে জন দড়িটি শক্ত করে আঁকড়ে ধরে রাখে। এই কারণে জনও ঘোড়ার সাথে সাথে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল, এবং কিছু দূর এগিয়ে যাওয়ার সাথে সাথে ঘোড়াটি ভারসাম্যহীন হয়ে জলাভূমিতে পড়ে যায়। তাই দেখে জন ঘোড়াটিকে জলাভূমি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, আর ঘোড়াটি বেঁচে যায়। তারপর জন দেখে যে সেই ঘোড়াটির চোখে জল, তাই দেখে জনও একটু ভাবুক হয়ে পড়ে। তখন জন সেই ঘোড়াটির কাছে প্রতিশ্রুতি নেয় যে সে আর কখনো এই খামার বাড়ির কাছে আসবে না। তারপর জন ঘোড়াটিকে ছেড়ে দেয়। তারপর ঘোড়াটি জনকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে প্রস্থান করে। তারপর জন যখন বাড়ি ফিরে আসে, তখন সে তার খামার থেকে আবার একটি শব্দ শুনতে পায়। যখন জন সেখানে চেক করতে যায়, সেখানে গিয়ে জন দুটি ঘোড়াকে বাঁধা অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। আর জন কিছু বুঝে ওঠার আগেই একটি কণ্ঠ ভেসে আসে, আর সে জনের উদ্দেশ্যে বলে যে এটি তার জন্য একটি উপহার। আর জন যখন ঘুরে তাকায়, তখন সে একটি ছোট্ট ঘোড়াকে সেখানে দেখতে পায়, আর সেই ছোট্ট ঘোড়াটি জনকে তার নাম ফোয়াল বলে। আসলে ফোয়াল ছিল সেই ঘোড়ার ছেলে যাকে জন আগের রাতে বাঁচিয়েছিল। ফোয়াল জনকে জানায় যে আমার মা তোমার প্রতি সত্যি খুশি, সেই জন্য উনি তোমার জন্য এই উপহার পাঠিয়েছে। জন এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই অন্যদিকে জন তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। জন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এবং তার বাবাকে বাইরে রাখার চেষ্টা করে, যাতে তিনি ভেতরে প্রবেশ করতে না পারে। তারপর জনের বাবা সেখান থেকে চলে গেলে জন ফোয়ালের উপর উঠে বসে। এদিকে ফোয়াল খুবই দ্রুত দৌড়াতে পারত এবং তাই দেখে জন খুব চমকে যায়। একটি জায়গায় পৌঁছে ফোয়াল জনকে তার পিঠ থেকে নামায়, তারপর খুব জোরে শিস দেয় এবং তার শিস শুনে আস্তাবল থেকে দুটি ঘোড়া সেখানে ছুটে আসে। সেই সময় জন ভাবে যে এই ঘোড়াগুলোকে বাজারে বিক্রি করে দেবে। তারপর জন যখন সেই ঘোড়াগুলোকে বাজারে নিয়ে যায়, তখন তাদের সৌন্দর্য দেখে সেইখানে থাকা মানুষরা হতবাক হয়ে যায়, কারণ সেইখানে থাকা কেউ এমন অসাধারণ ঘোড়া আগে কখনো দেখেনি। আর সেই বাজারের লোকেরা জনের কাছ থেকে ঘোড়াগুলোকে কিনতে চায়। তখন ফোয়াল জনকে সেইখানে বসে থাকা এক বৃদ্ধ লোকের কাছে তার ঘোড়া দুটি বিক্রি করার পরামর্শ দেয়, কিন্তু অন্যদিকে জন ওই ঘোড়াগুলোকে সেখানকার রাজার কাছে বিক্রি করতে চায়। আর ঠিক তখনই রাজা সেইখানে আসে এবং রাজা সেই ঘোড়াগুলোকে দেখে মুগ্ধ হয়ে যান। কিন্তু রাজার মন্ত্রী রাজাকে জানায় যে জন হয়তো এই ঘোড়াগুলোকে নিশ্চয়ই চুরি করে এনেছে। রাজা এই কথার সুযোগ নিয়ে বিনামূল্যে জনের দুটি ঘোড়াই তার কাছ থেকে নিয়ে যায়। জন যখন রাজাকে টাকার কথা বলে, তখন সেই রাজা তাকে কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। এই ঘটনা দেখে ফোয়াল জনকে বকা দিয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছি যে এই ঘোড়াগুলোকে ওই বৃদ্ধের কাছে বিক্রি করো। এরপর ফোয়াল যখন জনকে দুঃখিত দেখে, তখন সে আবার শীষ দেয় এবং ঘোড়াগুলো ছুটে জনের কাছে ফিরে আসে। আর সেই ঘোড়া দুটির কারণে রাজার গাড়ি উল্টে যায় আর তিনি আটার বস্তার মধ্যে পড়ে যায়। এই ঘটনার ফলে রাজা খুবই ক্রুদ্ধ হন, কিন্তু সেইখানে উপস্থিত ভিড়ের কারণে তিনি জনকে কিছুই বলতে পারেন না। কিন্তু রাজার সেই ঘোড়াগুলোকে চাই, তাই তিনি জনকে ওই ঘোড়াগুলির জন্য মূল্য নির্ধারণ করতে বলে। তাই দেখে জন ঘোড়াগুলির জন্য খুব উচ্চ মূল্য নির্ধারণ করে। তাই দেখে রাজার মন্ত্রী তখন রাজাকে পরামর্শ দেন যেন তিনি জনকে তার কাছে কাজ করবার জন্য রেখে দেন, কারণ জন তার কাছে কাজ করলে রাজা তার অপমানের প্রতিশোধ নিতে পারবে। রাজা তখন জনকে কাজ করবার প্রস্তাব জানায়। জন তখন রাজার
রাজার প্রস্তাবটি গ্রহণও করে এবং সেখান থেকে রাজার জন্য কাজ করতে শুরু করে। তার কিছু সময় পরে রাজার সহকারী রাজাকে বলেন, আমরা যদি জনকে একটি ফিনিক্স পাখি ডাকতে বলি তাহলে কেমন হয়? রাজার সহকারীর মতে ফিনিক্স পাখি মানে ফায়ারবার্ডকে ডাকা খুবই কঠিন কাজ। তাই সহকারী বলে, যদি জন এই কাজ করতে অক্ষম হয় তবে আপনি জনকে মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়ে দেবেন। তখন রাজা তার সহকারীর ধারণাটির প্রশংসা করেন এবং জনকে সেই সম্পর্কে বলেন। আর রাজার এই কাজটি করবার জন্য জন প্রস্তুত হয়ে যায়। আর ফোয়াল এদিকে যখন এই ঘটনাটি জানতে পারে তখন সে জনকে সতর্ক করে দেয় যে এই কাজটি খুবই বিপজ্জনক হবে। যারাই এমন কাজ করেছে বা সেই পাখির খোঁজে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু জন এদিকে সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে ফেলেছিল, তাই সে আর পিছু হটতে পারবে না। আর তাই দেখে ফোয়াল জনকে সাহায্য করতে চায়। সেই কারণে ফোয়াল তাকে একটি জঙ্গলে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে সে জনকে বলে যে এটি একটি ঘুমের বাদাম, আর এই বাদামটি ফিনিক্স পাখির বিশেষ পছন্দ। এই বাদামগুলি পাখিটি খুবই উপভোগ করবে, তবে এগুলি এমন বাদাম যা খাওয়ার সঙ্গে সঙ্গে পাখিটি দ্রুত গভীর ঘুমে ঢলে পড়বে, যার ফলে আমরা সহজেই পাখিটাকে ধরতে সক্ষম হব। এবং তারপর তারা দুজনে ফিনিক্স পাখির এলাকায় পাখিটিকে ধরতে পৌঁছে যায়। আর ফোয়ালের মতে ফায়ারবার্ডস গুলো মাটির নিচে বাস করে, তাই তারা কিছু বাদাম ফায়ারবার্ডসটি যেখানে থাকে সেখানে ফেলে দেয়, আর তারা পাখিটির সেইখানে আসার জন্য অপেক্ষা করতে থাকে। এবং যখন পাখিটি সেই বাদামের গন্ধ পায় তখনই পাখিটি মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং ওই বাদামগুলোকে খেতে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই পাখিটি অজ্ঞান হয়ে যায়। আর জন যখন ফায়ারবার্ডসটিকে ধরার চেষ্টা করে তখন সে আবার জেগে ওঠে এবং জনকে তাড়া করতে শুরু করে। ফায়ারবার্ডসটি যখন জন এবং ফোয়ালকে ধরার চেষ্টা করছিল তখন পুরো দ্বীপে আগুন ধরে যায়, আর সেই ফায়ারবার্ডটি জন ও ফোয়ালকে ধরে ফেলে। তাই জন তার কাছে থাকা শেষ বাদামটিকে ফায়ারবার্ডসের সামনে ফেলে দেয়। আর যখন ফায়ারবার্ডসটি সেই বাদাম খায় তখন সে আবার অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন পাখিটি ঘুম থেকে জেগে ওঠে সে নিজেকে তাদের দ্বারা শিকলবন্দী অবস্থায় পায়। কিন্তু জন যখন সেই ফায়ারবার্ডসকে দেখে তখন সে তার চোখে অশ্রুর ফোঁটা দেখতে পায়। তখন জন তার জন্য বেশ খারাপ অনুভব করতে থাকে, ফলে সে ফায়ারবার্ডসটিকে মুক্ত করে দেয়। আর যখন সেই ফায়ারবার্ডসটি মুক্ত হয় সে তার ডানা ঝাপটে আকাশে উড়ে যায়। আর যেতে যেতে সে তার একটি পালক জনকে দিয়ে যায়, আর সেই পালকটি উত্তাপের কারণে তখনও জলজল করছিল। ফায়ারবার্ডসকে ছেড়ে দেওয়ার জন্য ফোয়াল জনকে বলে যে রাজা তোমাকে আর ক্ষমা করবে না। যাই হোক, জন তখন ফোয়ালকে বলে তার বিশ্বাস এই পালক দেখে রাজার বিশ্বাস হবে যে তারা ফায়ারবার্ডসটিকে ধরেছিল। যখন জন ফিরে রাজার কাছে যায় তখন রাজা কিছুতেই তার কোনো কথা বিশ্বাস করে না। পরের দিন জনকে মৃত্যুদণ্ডের জন্য আনা হয়। জন তখন সবাইকে সেই পালকটি বের করে দেখায়, কিন্তু সেই পালকটি তখন আর উজ্জ্বল ছিল না। তাই রাজা জনকে হত্যা করবার আদেশ দেন। আর রাজা জনকে মৃত্যুদণ্ডের আদেশের সাথে সাথে ফায়ারবার্ডসটি সেইখানে উপস্থিত হয়। আর সেখানে থাকা লোকেরা সেই ফায়ারবার্ডসটাকে দেখে হতবাক হয়ে যায় এবং তারপর তারা সবাই জনের কথা বিশ্বাসও করে, যার ফলে রাজা জনের মৃত্যুদণ্ড প্রত্যাহার করতে বাধ্য হন। উপরন্তু রাজার অনিচ্ছা সত্ত্বেও রাজা জনকে পদোন্নতি দেন, আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তোলে। তাই রাজা তার মন্ত্রীকে একটি নতুন পরিকল্পনা তৈরি করতে বলেন। অনেক চিন্তা ভাবনার পর সেই মন্ত্রী রাজাকে পরামর্শ দেন যে আমরা যদি জনকে পাহাড়ের রাজকুমারীকে আনতে পাঠাই তাহলে জন এই কাজে কোনো মতেই সফল হবে না, আর যদি জন সফল হয়েও যায় তবে সেটা আপনার জন্য লাভদায়ক হবে। আপনি সেই রাজকুমারীকে বিয়েও করতে পারবেন, আপনার উভয় পক্ষেই সুবিধা হবে। রাজা সত্যিই মন্ত্রীর এই ধারণা খুবই পছন্দ করেন এবং সেই কারণে রাজা জনকে সেখানে পাঠান। জনও সেই কাজটি করতে রাজি হয়ে যায়। তাই সে ফোয়ালের পিঠে চড়ে অবশেষে সার পর্বতমালায় পৌঁছায় যেখানে ওই রাজকুমারী থাকত। জন সেইখানে পৌঁছে দেখে যে পাহাড়ের দুর্গে প্রবেশের পথটি একটি পুরু বরফের স্তর দিয়ে তৈরি, যেটাকে ভাঙা বেশ কঠিন ছিল। এবং এরই মধ্যে একটি ফায়ারবার্ডস এর পালক উড়ে সেইখানে আসে এবং দেয়ালের মধ্যে প্রবেশ করে, যার ফলে বরফের স্তরটি গলে যায়, আর তার ফলে একটি জলোচ্ছ্বাস আসে এবং ফোয়াল তাতে ভেসে নিচে পড়তে থাকে। আর সে পাহাড় থেকে পড়তে পড়তে একটি তুষার গোলকে পরিণত হয়। জন যখন দুর্গে প্রবেশ করে তখন সে সেইখানে লক্ষ্য করে যে সেইখানে অনেক সংখ্যক মেয়েরা রয়েছে, তারা সবাই ঘুমাচ্ছে। তাদের মধ্যে সত্যিকারের রাজকন্যাকে চিহ্নিত করা অত্যন্ত কঠিন হচ্ছিল। যাই হোক, তখনই একটি ফায়ারবার্ডস এর পালক একটি মেয়ের কাছে পড়ে এবং জন বুঝতে পারে যে এই মেয়েটি আসল রাজকুমারী। আর জন সেই মেয়েটির সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় এবং সে তাকে জানায় যে তার রাজা তাকে বিয়ে করতে আগ্রহী। অন্যদিকে মেয়েটি বলে, তোমার রাজা যদি এতই ক্ষমতাবান হতো তাহলে তিনি আমাকে নিজেই নিতে আসতো। এই বলে মেয়েটি পাহাড় থেকে লাফ দেয়। জন তার নিজের জীবনের পরোয়া না করে রাজকন্যার পেছনে ঝাঁপ দেয়। ফোয়াল যখন এই ঘটনা নিজে চোখে দেখে তখন সে দুইজনকে বাঁচিয়ে নেয় এবং তার পিঠে করে তাদেরকে নিচে নামিয়ে আনে। জনকে পর্যবেক্ষণ করবার পরে
ফোয়াল বুঝতে পারে যে সে রাজকন্যাকে পছন্দ করতে শুরু করেছে। ফোয়াল জনকে বোঝায় যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে আর সেও মনে করে যে সে জনকে পছন্দ করতে শুরু করেছে। তারপর তারা রাজার কাছে ফিরে আসে আর সেখানে থাকা সমস্ত লোকেরা এত সুন্দর রাজকন্যাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু রাজা যখন জনকে আবার জীবিত দেখতে পায় তার রাগ আরো বেড়ে যায়। কিন্তু তখন তার সহকারী রাজাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা তার জন্যই ভালো হয়েছে, কারণ সে এখন অত্যন্ত সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে পারবে। তাই রাজা জনকে আবার পদোন্নতি করেন। কিন্তু জন এই সবে ততটা খুশি হয় না, কারণ জন রাজকুমারীকে পুরোপুরি ভালোবেসে ফেলেছিল। তাই জন গোপনে রাজকুমারীকে দেখতে তার কাছে যায় আর সেইখানে রাজকুমারীকে কিছু বলার আগেই রাজার লোকেরা সেইখানে এসে রাজকুমারীকে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। আর তারা রাজকুমারীকে নিয়ে রাজার কাছে পৌঁছালে রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাজকুমারী রাজাকে জানায় যে সে একটি শর্তে তাকে বিয়ে করতে পারবে, যদি রাজা তার ঠাকুমার আংটিটাকে ফিরিয়ে এনে দিতে পারেন তবেই রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হবেন। কিন্তু রাজকুমারী তাদেরকে জানান যে সেই আংটিটি সমুদ্রে হারিয়ে গেছিল আর যতক্ষণ রাজকুমারী সেই আংটিটি ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত তিনি বিয়ে করবেন না। রাজকুমারীর এই কথা শুনে রাজা খুবই উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং সেখানে তখন জন এসে উপস্থিত হয়। আর রাজা যখন সেখানে জনকে আসতে দেখেন তিনি এই কাজটিকেও জনের উপর চাপিয়ে দেন। আর তাই জন ফোয়ালকে সেই আংটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ফোয়াল জনকে উত্তর দেয় যে সে এই আংটিটি সম্পর্কে কিছুই জানে না। তাই ফোয়াল আংটিটি সম্পর্কে তার মাকে জিজ্ঞাসা করে। তখন ফোয়ালের মা তাকে জানায় যে সেই আংটিটি একটি বিশাল তিমির পেটে রয়েছে আর তাকে সমুদ্রের মাঝে একটি ছোট্ট দ্বীপের কাছে পাওয়া যাবে। আর সেই কথা জানবার পর জন ফোয়ালের সাথে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগে বেশ কয়েকটি পাখির সাথে জনের ধাক্কা লাগে, তাই সে নিচে পড়ে যায়। আর তখন জন এটাও জানতে পারে যে সেও তিমি মাছটির কাছে পৌঁছে গেছে। জন তখন জলের নিচে বড় বড় শিকল দেখতে পায়। সেইখানে শিকলের মধ্যে আটকে থাকা একটি তিমি মাছকেও সে লক্ষ্য করে। জন যখন জল থেকে বাইরে আসে ফোয়াল তখন তাকে জানায় যে এই পুরো দ্বীপটি আসলে একটি তিমি মাছ, যার সম্পর্কে আমার মা জানিয়েছিল। জন সেই তিমিকে জিজ্ঞাসা করে কে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তিমি বলে যে আমি দুর্ঘটনাক্রমে কিছু জাহাজ খেয়ে ফেলেছিলাম, এই কারণে বাকি নাবিকরা আমাকে এইখানে বন্দী করে রেখেছে। কিন্তু এখন সেই তিমি মাছটি তার ভুল সংশোধন করতে চায়। এই কথা শুনে জন সেই তিমি মাছটার প্রতি খুবই দুঃখিত হয় এবং জন একটি পরিকল্পনা করে। জন তখন ফোয়ালকে বলে যদি সে এই তিমিকে হাঁচি দিতে সাহায্য করে তবে তিমির ভেতর থেকে জন সব জাহাজগুলোকে বের করে আনতে সক্ষম হবেন। আর সেই পরিকল্পনা অনুযায়ী ফোয়ালের পিঠে চড়ে জন তিমির নাকের ভেতরে ঢুকে সুড়সুড়ি দেয়। এই কারণে তিমিটি একটি ভীষণ বড় হাঁচি দেয় এবং তার ফলে তিমির পেট থেকে সমস্ত জাহাজগুলো বেরিয়ে আসে আর সেই তিমিটি মুক্ত হয়ে সাগরে ফিরে যায়। তিমিটি চলে যাওয়ার পর জনের সেই আংটিটির কথা মনে পড়ে আর সে ভাবুক হয়ে পড়ে, কারণ ততক্ষণে তিমি মাছটি সেখান থেকে চলে গেছিল। কিন্তু তখনই সেখানে একটি কাকড়া সেই আংটিটিকে নিয়ে উপস্থিত হয় আর সেই কাকড়াটি জনকে বলে যে তিমি তোমার জন্য এই আংটিটি পাঠিয়েছে, কারণ সেই তিমিটি সবার মনের কথা জানতে পারে। এরপর সেই আংটিটিকে নিয়ে জন রাজকুমারীর কাছে যায় আর সেইখানে জনের নজর সেই ফায়ারবার্ডস এর দিকে পড়ে যাকে রাজা বিল্ডিং এর সাথে বেঁধে রেখেছিল। তখন জন রাজকন্যাকে সেই আংটিটি দেয় আর সেই আংটিটি দেখে রাজকন্যা বুঝতে পারে যে জন তার জন্য সবকিছুই করতে পারে। অন্যদিকে রাজার মন্ত্রী দূরবীনের সাহায্যে ফোয়ালকে দেখছিল আর যখন ফোয়ালকে তারা কথা বলতে শোনে তখন তারা ফোয়ালকে একটি শয়তান মনে করে। তাই তারা সবাই মিলে সেখানে ফোয়ালকে ধরার জন্য যায় আর এমন সময় রাজারও ঘুম ভেঙে যায়। আর সে যখন ফোয়ালকে রাজকুমারীর জানালার কাছে দেখে তখন রাজা ফোয়ালকে গুলি করে। তখন জন তার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ফোয়ালকে বাঁচাতে পারেনি। অন্যদিকে রাজা ঘোষণা করেন যে জন রাজকুমারীর অপহরণকারী, তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে আর কিছুদিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে রাজকুমারী ফোয়ালের সাথে দেখা করে এবং তাকে জানায় যে গন্ডগোল হয়ে গেছে। রাজকুমারী ফোয়ালকে জানায় যে সে বিয়ে থেকে বাঁচতে রাজাকে তিনটি ভিন্ন পাত্রে স্নান করতে বলেছেন। প্রথম পাত্রটিতে গরম জল পূর্ণ থাকবে, দ্বিতীয় পাত্রটিতে বরফের ঠান্ডা জলে পূর্ণ থাকবে এবং তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত গরম দুধ। রাজকুমারী এটা করবার কারণ হিসাবে রাজাকে বলেন যে যদি রাজা এমনটা করতে পারে তবে তিনি আরেকবার তরুণ হয়ে উঠবেন। কিন্তু রাজার এই কথাগুলি মোটেও ভালো লাগছিল না, তাই রাজার মন্ত্রী রাজাকে প্রথমে জনের ওপর এই পরীক্ষাগুলি করবার পরামর্শ দেয়। তাই রাজকুমারী ফোয়ালকে এই সব থেকে জনকে বাঁচানোর একটি উপায় বলেন। তিনি জানান যদি তার ঠাকুমার আংটিটি প্রথম পাত্রে রাখা হয় এবং ফায়ারবার্ডস এর পালকটিকে দ্বিতীয় পাত্রে এবং সর্বশেষ পাত্রে জীবন ও মৃত্যুর ফুলটিকে যদি রাখা হয় তার ফলে জনের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। কিন্তু প্রথম দুটি জিনিস সম্পর্কে তারা জানলেও তৃতীয় ফুলটি সম্পর্কে ফোয়াল কিছুই জানত না। তাই
ফুয়াল রাজকন্যার কাছে ওই ফুলের কথা জিজ্ঞাসা করে। তখন রাজকুমারী ফুয়ালকে বলে যে তার বিশ্বাস এই ফুলটি বিশ্বের শেষ কোণে পাওয়া যায়। আর এ কথা শুনে ফুয়াল রাজকুমারীকে বলে যে এই ফুল আনতে তো প্রচুর সময় লাগবে। আর এই কথা শুনে রাজকুমারী ফুয়ালকে বলেন যে তোমার গতির কারণে এই কাজটি দ্রুত সম্পন্ন হয়ে যাবে। এদিকে ফুয়াল আহত হওয়া সত্ত্বেও তার বন্ধুকে বাঁচাতে সেই ফুলের উদ্দেশ্যে রওনা হয়। আর আমরা দেখি পরের দিন সকালে রাজার দ্বারা সেই বড় বড় হাড়িগুলোকেও প্রস্তুত করা হয়েছে। রাজা সেখানে ঠিক করে যে তিনি কতটা দয়ালু সেটা সব মানুষকে দেখাতে হবে। তিনি সবাইকে জানান যে এই প্রক্রিয়াটি জনকে দেওয়া দ্বিতীয় সুযোগ, আর জন যদি এতে সফল হয় তাহলে রাজা জনকে মুক্তি দেবে। পরে তিনি হঠাৎই জনকে প্রথম পাত্রের মধ্যে ঠেলে দেন এবং রাজকুমারী তার আংটিটিকেও গোপনে পাত্রের মধ্যে ফেলে দেন। সেই আংটিটির জাদুর কারণে জন সুস্থভাবে প্রথম পাত্রটি থেকে বেরিয়ে দ্বিতীয় পাত্রটির মধ্যে পড়ে যায় এবং এই সমস্ত কিছু দেখে ফায়ারবার্ডসটি চিৎকার করতে শুরু করে। আর সেই ফায়ারবার্ডসের আওয়াজ ওই বন্দি করে রাখা পালকের কাছে পৌঁছায়, আর তখন পালকটি সেখান থেকে ভেঙে বেরিয়ে আসে এবং দ্বিতীয় পাত্রটির মধ্যে প্রবেশ করে। আর তার ফলে জন সেখান থেকেও সুস্থভাবে বেরিয়ে অবশেষে তৃতীয় এবং শেষ পাত্রের মধ্যে পড়ে। কিন্তু তখনও রাজকুমারী উদগ্রীবভাবে ফুয়ালের আসার অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে ফুয়াল সেই ফুলের কাছে পৌঁছেছে। ফুল তোলার আগেই ফুয়াল বুঝতে পারে যে এই ফুলটিকে যে তুলবে তার মৃত্যু ঘটবে। তবুও ফুয়াল নিজের জীবনের পরোয়া না করে জনের জন্য ফুলটিকে তুলে নেয়। এদিকে তৃতীয় পাত্রটি থেকে জন আর বেরিয়ে আসছিল না, যে কারণে সেখানে থাকা সবাই মনে করছিল জন মারা গেছে এবং তারা দুঃখের সাথে চলে যেতে শুরু করে। তখনই সেখানে ফুয়াল উপস্থিত হয় এবং পাত্রের মধ্যে ফুলটিকে নিক্ষেপ করে। এরপরে জন রাজপুত্রের মতো হয়ে সেই পাত্র থেকে বেরিয়ে আসে। এটা দেখে রাজাও প্রথম পাত্রে ঝাঁপ দেন, কিন্তু তিনি পুনরায় যুবক হওয়ার বদলে একটি বিশাল বুদবুদের মধ্যে আটকে পড়ে এবং সেখান থেকে উড়ে চলে যায়। আর এই ঘটনা দেখে সবাই খুব আনন্দিত হয় এবং তারা জনকে তাদের নতুন রাজা হিসাবে মেনে নেন। তখন সেখান থেকে জন এবং রাজকুমারী ফুয়ালের সন্ধানে বের হয়। ফুয়ালের মনে হচ্ছিল যে সে হয়তো মারা যেতে চলেছে, কিন্তু রাজকুমারী ফুয়ালকে বলে যে ফুলটি তার পরীক্ষা নিচ্ছিল, আর সে বন্ধুত্বের প্রতি ভালোবাসা দেখিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই সে আর মারা যাবে না। আর মুভিটির শেষ দৃশ্যে আমরা রাজকুমারীর সাথে জনের বিয়ে দেখতে পাই এবং সিনেমাটি এখানেই শেষ হয়। এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।